প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পিসিএম রিলেটেড ম্যাথ 10 করব। এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, দ্য সিগন্যাল এক্স টি 2 sin 500 πt প্লাস 3 sin 1400 πt এবং 2 sin অর্থাৎ হচ্ছে কত 3400 πt এবং 2 sin 69 অর্থাৎ হচ্ছে 6900 πt। এটা একটা বিষয়, একটা সিগন্যাল দেওয়া আছে এবং ইট ইজ ব্যান্ড লিমিটেড। এটা একটা ব্যান্ড লিমিটেড সিগন্যাল, যেটা হচ্ছে 300 থেকে 3400 Hz এর মধ্যে এবং অ্যান্ড কোয়ান্টাইজেশন লেভেল 512 অর্থাৎ হচ্ছে 512 কোয়ান্টাইজেশন লেভেল দেওয়া আছে। তা ডিটারমাইন দ্য আউটপুট ডেটা রেট, আউটপুট ডেটা রেট কত বের করতে হবে। আউটপুট ডেটা রেট মানে হচ্ছে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা কি, সেটা হচ্ছে বিট রেট, মানে হচ্ছে আউটপুট ডেটা রেট। ওকে, তাহলে এর আগে আমরা দেখি কি কি দেয়া আছে। আমার এখানে একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে লেভেল সংখ্যা, সেটা কত 512। আর দেওয়া আছে হচ্ছে কি বলতো, ফ্রিকোয়েন্সি কে আমার কি মেসেজ সিগন্যাল দেওয়া আছে, মেসেজ সিগন্যাল দেওয়া আছে, এই যে বিশাল একটা সিগন্যাল দেওয়া আছে, এখান থেকে মেসেজ সিগন্যালটা আমার বের করতে হবে। আচ্ছা, আর কিছু আপাতত আমি পাচ্ছি না। এখন একটা জিনিস লক্ষ্য করি, যদি এরকম বিশাল একটা সিগন্যাল দেওয়া থাকে, যত বড় সিগন্যালই দেওয়া থাকুক না কেন, সেটা সাইন দিয়ে থাকুক বা কস দিয়ে থাকুক না কেন, আমার যে কাজটা করতে হবে এর মধ্যে খুঁজে সর্বোচ্চ সিগন্যাল কোনটা সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো 2 sin, এটা এর সর্বোচ্চ সিগন্যাল হচ্ছে এটা 2 sin of 6900 πt, এটা হচ্ছে সর্বোচ্চ মেসেজ সিগন্যাল, তাই না? তাহলে এরকম কস বা সাইন দিয়ে যাই দেওয়া থাকুক না কেন, আমি খুঁজে বের করবো সর্বোচ্চ কেস, আমি তাকে নিয়ে আসবো। তাহলে আমি যদি সর্বোচ্চ পাই, তার মানে হচ্ছে কত 2 sin এত, তাহলে সেটাকে আমি যদি ওমেগা লিখতে পারি, ওমেগা সমান কত লিখতে পারি 69000 πt, তার মানে এটাকে যদি কি 2 πfm, তার মানে কত 6900 πt। তাহলে এখান থেকে আমি fm বের করতে চাই, fm মানটা হচ্ছে 2 πfm, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মানটা কত পাবো, মানটা পাবো স্যার 300 by 300 by 3400 Hz, মান দেওয়া আছে ব্যান্ড লিমিট। এখন আমার যে সিগন্যাল, যেটা আমি মেসেজ সিগন্যাল যেটা পেলাম, সেটা কত বলতো 3450 Hz, কিন্তু এখানে আমার লিমিট দিয়ে দিয়েছে কত বলতো 3400 Hz পর্যন্ত আমাকে নেওয়া যাবে। তাহলে আমার এখানে মেসেজ সিগন্যাল যাই হোক না কেন, আমি কিন্তু সর্বোচ্চ এর বেশি যেতে পারবো না। তাহলে আমি এই মেসেজ সিগন্যালটা আলটিমেটলি আমার মেসেজ সিগন্যালটা দাঁড়াবে হচ্ছে 3400 Hz। তাহলে বিষয়টা কি ক্লিয়ার, কেন আমি এই সিগন্যাল দিতে পারলাম না, কারণ আমার ব্যান্ড লিমিটেড কত 3400 পর্যন্ত। তাহলে এখানে বেশি থাকলেও কি করতে হবে, আমার সর্বোচ্চ যে এই লিমিটটা, সেই লিমিট ক্রস করতে পারবে না, আমি সেই লিমিটটাই হচ্ছে আমার তাহলে কি মেসেজ সিগন্যালের লিমিট। আচ্ছা, তাহলে এবার আমি পেয়ে গেছি কি বলতো FM, তাহলে FM যেহেতু পেয়ে গেছি 3400 Hz, আমার বের করতে হবে এবার কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি বের করতে চাই তাহলে সেটা হচ্ছে কত 2 into FM, তাহলে 2 FM মানে তো এত হার্জ, এটা হচ্ছে কি আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এবার আমার বের করতে হবে আমার যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো আমি লিখে রাখলাম, সেটা হচ্ছে কত, আর একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করলাম, সেটা হচ্ছে কত 6800 Hz। এখন আমি এখান থেকে কি করতে হবে, আমার যে অলরেডি কি দেওয়া আছে কোয়ান্টাইজেশন লেভেল দেওয়া আছে, ওখানে বিট সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে এল সমান কত 512, এল মানে হচ্ছে 2 to the power n, তাহলে হচ্ছে 2 to the power 9, তার মানে n সমান কত 9, তাহলে n এর মান কত পেলাম আমরা 9। এবার আমরা বের করব হচ্ছে বিট রেট, বিট রেট প্রকাশ করবো আর বি দ্বারা, সেটা হচ্ছে কত n ইন্টু FS, তাহলে n এর মান হচ্ছে কত 9 আর FS এর মান হচ্ছে 6800 Hz। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি
তাহলে আমি এর মানটা পাবো হচ্ছে 61.2 kbps কিলোবাইট পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমার আউটপুট ডাটা রেট বা বিট রেট। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।